নতুন করে নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে, ফের বাংলার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তো ফের কবে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ, এবং এই নিম্নচাপের জেরে কবে কখন থেকে বাংলার কোন কোন জেলাগুলিতে জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, এবং কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কবে হবে আবহাওয়ার উন্নতি, কি বলছে হাওফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। নতুন করে নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে, তবে এর প্রভাবে 9 সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ সরাসরি প্রভাব ফেলবে না বাংলায়। আগামীকাল 7 সেপ্টেম্বর বুধবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত পরবর্তী 48 ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। শুক্রবার 9 সেপ্টেম্বর নাগাদ নিম্নচাপে পরিণত হয়ে এটি ক্রমশ উড়িষ্যাতে প্রবেশ করবে। এর প্রভাবে শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলা উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম জেলাতেও। কলকাতায় আংশিক মেঘলা আকাশ, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। 7 সেপ্টেম্বর বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি উপরের দিকের এই 5 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে আগামী 2 থেকে 3 দিন। আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতেই। বাতাসে জড়িয়ে বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। আগামীকাল 7 সেপ্টেম্বর বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমবে। মৌসুমি অক্ষরেখা গঙ্গানগর, গোরখপুর, জলপাইগুড়ি হয়ে লাগারল্যান্ড পর্যন্ত বিস্তৃত। উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে কোমরিন এলাকা পর্যন্ত, এটি তামিলনাড়ুর উপর দিয়ে বিস্তৃত। একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমরিন ও মালদ্বীপ এলাকায়। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কর্ণাটক, কেরল ও মাহেতে।